হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা কেয়ার গিভিং পরীক্ষা দিবেন, দেখতে পাচ্ছেন যে কেয়ার গিভিং এর ভিডিও করছি। যারা 6 তারিখ 6ই জানুয়ারি কেয়ার গিভিং এর পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা করছি। অলরেডি প্রবেশপত্র চলে আসছে। যারা আমাদের ইবনে আকন্দ ফাউন্ডেশন টেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট রয়েছেন বা এমপিটি স্টুডেন্ট রয়েছেন ঢাকা সিলেট ময়মনসিং ব্রাঞ্চের, তারা অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করবেন, পরীক্ষার আগেই সংগ্রহ করবেন। এবং যারা সংগ্রহ করতে পারেন না, পরীক্ষার দিনও আপনাদের প্রবেশপত্র আপনাদের কাছে পেয়ে যাবেন। অনেক কষ্ট করে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে বলবো, তারা নির্দিষ্ট টাইমে হলে উপস্থিত থাকবেন। সিলেটের কেন্দ্রে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট পলিটেকনিকে 9টায় হবে, শুক্রবার, ফ্রাইডে 6 তারিখ 6ই জানুয়ারি। অনেকগুলো ভিডিওতে বলেছি, হয়তো অনেকেই জানছেন বা জানতে পারেন নাই। অনেকেই প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। প্রতিষ্ঠানটা ইবনে আকন্দ ফাউন্ডেশন টেকনিক্যাল ইনস্টিটিউট আন্ডারে, যেটা কেয়ার গিভিং সারা বাংলাদেশে পরীক্ষাটা হতে যাচ্ছে। যারা সরকারিভাবে বোর্ডের অধীনে কেয়ার গিভিংয়ে ভর্তি হতে চান, তারা সিলেট ব্রাঞ্চে বৃহস্পতিবারে যোগাযোগ করবেন, বুধবার বা বৃহস্পতিবার। আমার ফোন নাম্বারটা নেবেন 0171-1137-0019-এ। যারা ভর্তি হতে চান, 3 মাসের কোর্স 16,000 এবং সরকারি ফি আরও অতিরিক্ত 4,000 টাকা লাগবে। যারা 6 মাসের কোর্স, তারা আপনার 24,000 টাকা এবং সরকারি ফি আলাদাভাবে লাগবে, আরও 4,000 টাকার মতো। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, দিতে চান, এখানে কয়েকজনে রয়েছে, যেমন মেহরাবে, তারপরে হানিফ, তারপরে জামান মিয়া, তারপরে জ্যোতি রহমান, তারপরে সাবিনা ইয়াসমিন, আরও অনেকের প্রবেশপত্র রয়েছে, প্রায় 60 জনের মতো প্রবেশপত্র রয়েছে। সুতরাং আপনারা যারা ঢাকায় যোগাযোগ করতে চান, শুক্রবার এবং শনিবার বাড়ি 12 রুট 33 সেক্টর 7, শুক্রবার হলে বিকাল টাইমে যোগাযোগ করবেন 4টায়, শনিবারে সারাদিনই যোগাযোগ করতে পারেন। ময়মনসিং ব্রাঞ্চে যারা যোগাযোগ করবেন তারা মঙ্গলবার, সোমবার বা মঙ্গলবার। আর আমাদের ফোন নাম্বার তো রয়েছে 0171-1137-0019। যারা কেয়ার গিভিং করে দেশ এবং দেশের বাইরে ক্লিনিক, হসপিটাল, তারপরে আপনার যারা বিভিন্ন হেলথ কেয়ারের চাকরি করতে চান তাদের জন্য খুবই সুবিধা। যারা স্যালাইন ইঞ্জেকশনটা শিখে নেবেন, নেবুলাইজার দেওয়া, অক্সিজেন দেওয়া এবং বাচ্চাদের খাবার, ফিজিওথেরাপি দেওয়া বা দাঁতের যত্ন নেওয়া, ডেন্টাল কেয়ার বা চোখের যত্ন নেওয়া, কানের যত্ন নেওয়া, এগুলো কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। বৃদ্ধদের বা বাচ্চাদের এবং যুবকদের সবারটাই শিখতে হবে, অর্থাৎ পেশেন্ট কেয়ার বা নার্সিং কেয়ার বলা যায়। সুতরাং যারা অনেকেই অনেক কিছু জানতে চান তাদেরকে বলবো এই ভিডিওটা দেখার জন্য। এটা যে সরকারি পরীক্ষা হচ্ছে কেয়ার গিভিং, আমি আবারও কেয়ার গিভার গিভিং চাইল্ড এবং ওল্ডটাকে উঠালাম, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভর্তি হওয়ার জন্য। কারণ আবার মার্চ মাসে পরীক্ষা হবে, আবার জুন মাসে পরীক্ষা হবে, সেপ্টেম্বরে পরীক্ষা হবে এবং ডিসেম্বরে পরীক্ষা হবে। যারা যে যে বেসে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে আপনারা কোর্সটি সম্পন্ন করে নেবেন। যারা দু একজন বাদ পড়েছেন তারাও মার্চের সেশনে পরীক্ষা দিতে হবে, আর যারা এই সেশনে দিবেন তারা পরবর্তী সেশনটাতেও দিতে পারবেন, যারা ফেল করবেন। আর সবাই ফার্স্ট করবেন, এটাই প্রত্যাশা রাখি। সবার জন্য দোয়া রইল, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।